at the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. মধ্যরাত্রে ঘণ্টা পড়লে যখন সারা বিশ্বের মানুষ ঘুমিয়ে থাকবে, ভারত তখন নতুন জীবন ও স্বাতন্ত্র্যের জন্য জাগবে। এই শক্তিশালী শব্দ আমরা সবাই স্কুলের বইয়ে পড়েছি বা শুনেছি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই শব্দ আজ থেকে প্রায় 72 বছর আগে ভারত স্বাধীনের সময় বলেছিলেন। আপনি অনেক ফেসবুক পোস্টে ওনার দ্বারা করা কামুকতার নিন্দে পড়েছেন, কিন্তু আজ আমি আপনাকে জওহরলাল নেহেরুর সেই ভুলগুলোর ব্যাপারে বলবো যা আজ পর্যন্ত ভারত ভুগছে। কোকো আইল্যান্ড। 1950 সালে নেহেরু ভারতের কোকো দ্বীপসমূহ মায়ানমারকে উপহারে দিয়ে দিয়েছিল। এই দ্বীপসমূহ কলকাতা থেকে মাত্র 900 কিলোমিটার দূরে। এরপরে মায়ানমার কোকো দ্বীপসমূহ চীনকে ভাড়ায় দিয়েছিল, যেখান থেকে আজও চীন ভারতের গতিবিধির ওপর দৃঢ় নজর রাখে। কাবো ভ্যালি, মণিপুর। পণ্ডিত নেহেরু 13 জানুয়ারি 1954 সালে ভারতের মণিপুরের প্রান্তে কাবো ভ্যালি আরও একবার বন্ধুত্বের নামে মায়ানমারকে উপহারে দিয়েছিল। এরপরে সেটাই হলো যার ভয় ছিল। মায়ানমার কাবো ভ্যালির কিছু অংশ চীনকে ভাড়ায় দিয়ে দিল, যেখান থেকে চীন ভারতের ওপর নজর চালায়। কাবো ভ্যালি বিশ্বের সব থেকে সুন্দর জায়গা, আর এর তুলনা কাশ্মীরের সঙ্গেও করা হয়। আজ যদি কাবো ভ্যালি ভারতের থাকতো, তাহলে আমাদের মতো যাদের ঘোরার নেশা আছে তারা কাবো ভ্যালিতে ভিজিট করতে পারতাম আর প্রকৃতির এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারতাম। ভারত নেপাল মিলন। 1952 সালে নেপালের তৎকালীন রাজা ত্রিভুবন বিক্রম শাহ নেপালকে ভারতের সঙ্গে মিলিত হওয়ার প্রস্তাব পণ্ডিত নেহেরুকে দিয়েছিলেন, কিন্তু পণ্ডিত নেহেরু এটা বলে প্রস্তাব খারিজ করে দিল যে নেপালকে ভারতের সঙ্গে মিলিত করলে দুটো দেশেরই লাভ হওয়ার জায়গায় ক্ষতিই হবে। জানি না উনি কেন এমন বলেছিল। যদি আপনি কিছু আন্দাজ করতে পারেন, তাহলে তা কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের শেয়ার করতে পারেন। ইউএন পার্মানেন্ট সিট। নেহেরু 1953 সালে আমেরিকার ওই প্রস্তাবকে খারিজ করে দিয়েছিল যার মধ্যে ভারতকে সুরক্ষা পরিষদের স্থায়ী সদস্যের রূপে যোগ দেওয়ার কথা বলা হয়েছিল। এর জায়গায় নেহেরু চীনকে সুরক্ষা পরিষদে যোগ দেওয়ার পরামর্শ দিয়ে ফেলল। আর এর প্রভাব এটা হলো যে আজকের তারিখে চীন পাকিস্তানের সাথে মিলে ভারতের অনেক প্রস্তাব ইউএনএতে বিরোধ করে। কিছুদিন আগেই আতঙ্কবাদী মাসুদ আজহারকে আন্তঃরাষ্ট্রীয় আতঙ্কবাদী ঘোষিত করার প্রস্তাব ইউএনএতে চীন খারিজ করে দিয়েছিল। জওহরলাল নেহেরু আর লেডি মাউন্টব্যাটেন। লেডি মাউন্টব্যাটেনের মেয়ে পামেলা নিজের একটা বইয়ে লিখেছিলেন যে দুজনের মধ্যে সম্পর্ক ছিল। লর্ড মাউন্টব্যাটেনও দুজনকে একা ছেড়ে দিত। এখন মাউন্টব্যাটেন নিজের স্ত্রীকে একটা অন্য লোকের সাথে একা কেন ছাড়তেন, এটা একটা রহস্য। কিন্তু এমনটা মানা হয় যে মাউন্টব্যাটেন জওহরলাল নেহেরু থেকে ভারতীয় সেনা আর আর্থিক নীতির অনেক রহস্য বের করতেন। পঞ্চশীল বোঝাপড়া। নেহেরু চীনের সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য খুব বেশি উৎসাহ দেখাতেন। নেহেরু 1954 সালে চীনের সাথে পঞ্চশীল বোঝাপড়া করেছিল। এই বোঝাপড়ার সাথেই ভারত তিব্বতকে চীনের অংশ মেনে নিয়েছিল। নেহেরু চীনের বন্ধুত্বের জন্য তিব্বতকে ভরসায় না নিয়ে উনি চীনের দখলকে রাইট দিয়ে দিল। পরে 1962 যখন ভারত চীন যুদ্ধ হলো, তো চীনের সেনা এই তিব্বতের রাস্তা দিয়েই ভারতের মধ্যে চলে এসেছিল। সর্দার বল্লভভাই পাটেলের পরামর্শকে গ্রাহ্য না দেওয়া। সর্দার বল্লভভাই পাটেল 1950 সালে নেহেরুর লেখা পত্রে সাবধান করে দিয়েছিল যে চীনের ওপর একদমই ভরসা করা উচিত না। সর্দার বল্লভভাই পত্রে লিখেছিল, আমরা চীনকে আমাদের বন্ধু মনে করি, কিন্তু চীন আমাদের বন্ধু মানে না। এমনটা অনেক যুগের পরে হবে যখন ভারতকে নিজের দুই দিক থেকেই শত্রু দেশের সঙ্গে লড়তে হবে, আর তার জন্য ভারতকে এখন থেকেই তৈরি হওয়া উচিত। কিন্তু নেহেরু বল্লভভাই পাটেলের একটা কথাও শোনেনি, আর হিন্দি চিনি ভাই ভাই এমন ফাঁপা বিচারকে সত্যি মেনে বসেছিল। 1962 ভারত চীন যুদ্ধ। চীনের সেনা অরুণাচল প্রদেশ, আসাম, সিকিম পর্যন্ত ঢুকে যাওয়ার পরেও নেহেরু হিন্দি চিনি ভাই ভাই বলতে বলতে ভারতীয় সেনাকে চীনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য থামিয়ে রেখেছিল।
যার পরিণামস্বরূপ আমাদের কাশ্মীরের প্রায় 14,000 স্কোয়ার কিলোমিটার ভাগে চীন দখল করে নিল, যার মধ্যে কৈলাস পর্বত, মান সরোবর আর অন্য তীর্থস্থান আসে। চীনের সেনা 1962 ভারতকে হারিয়েছিল। হারের কারণকে জানার জন্য ভারত সরকার লেফটেন্যান্ট জেনারেল হ্যান্ডারসন আর কমান্ডার ব্রিগেডিয়ার ভগতের নেতৃত্বে একটা সমিতি বানিয়েছিল। মানা হয় যে এর দ্বারা তৈরি করা রিপোর্টে প্রধানমন্ত্রী, রক্ষামন্ত্রী আর পুরো সরকারি তন্ত্রের খুব নিন্দা করা হয়েছিল, যার কারণে আধিকারিক রূপে একে ভারত সরকার দ্বারা সার্বজনীন করা হয়নি। বন্ধুরা, আজকের ভিডিওতে ব্যাস এতটাই। এই ভিডিওতে আমি যেগুলো বললাম সেগুলোতে যদি আপনি একমত হন তাহলে এই ভিডিওকে লাইক করুন। আরও ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিও দেখতে হলে আমাদের অল ইনফো চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।